ধর্ষণ রাজের বিরুদ্ধে এবারে গর্জে উঠল খোদ কুমারঘাটের কাঞ্চনবাড়ি এলাকা, যেখানে গণধর্ষিতা কিশোরীর বাড়ি। মন্ত্রীপুত্র গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমে লাল পতাকা কাঁধে নিয়ে জোরালো আওয়াজ তুললেন সাধারণ মানুষ। ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছিলেন এলাকার মানুষ। মঙ্গলবার তার বহিঃপ্রকাশ ঘটল। এদিন কাঞ্চনবাড়ি বাজারে সন্ধ্যায় মিছিলে পা মিলালেন নারী, ছাত্র, যুবসহ নানা পেশার মানুষ। নারীর ইজ্জতহানির বীভৎসতার জবাব চাইলেন তারা। দেখুন সেই ছবি। মিছিল শেষে হয় সভা। সুশাসনের নামে গণধর্ষণ কাণ্ডের বিচার কোথায়? নির্যাতিতা শাসক দলের পরিবারের এরপরও সুষ্ঠু বিচার ভুলুণ্ঠিত, প্রশ্ন তুললেন বক্তারা। জঙ্গলের পশুকে মানিয়েছে ছোট্ট মহিলা, এক এক করে পাঁচজন দর্শন করলেন প্রাথমিক সংবাদ আমাদের কাছে যেগুলো আছে। ১৯ তারিখ বিজেপি দলের একটা সভা ছিল, কোথায়? কুমারঘাটের মহকুমা ভিত্তিক সভা। তাদের নেতারা আসছেন, রাজ্য বা মহকুমার নেতারা, যিনি যে মহিলাটা দর্শিত আমার কিছুদিন কন্যা, তার মা নাম বলছি না আমি, মহিলা মোর্চা ফটিগ্রাহী মন্ডলের নেত্রী ভদ্র মহিলা, সারাদিন কুমারঘাটে তাদের জনসভা সফল করবার কাজে লিপ্ত ছিল। সন্ধ্যার সময় তোমার কাছ থেকে কাঞ্চন বাড়িতে আসার পর দেখা গেল তার কৃষির কন্যা নিখোঁজ, পাওয়া যাচ্ছে না। ভাবতে পারেন বাবা চান যে ভদ্র মহিলা মহিলা উৎসাহ দেখছি, চলো ভারতীয় সহকারে দিবারাত্র যারা কাজ করেছিলেন, আর সেই দলে প্রভাবশালী নেতার ছেলে নেতৃত্বে টাকা পয়সা দিয়ে নানান ভাবে ওই তার কিশোরীর কন্যাকে এখান থেকে ফোন মেরে রাবণ যেমন চিন্তাকে অপহরণ করেছিলেন, ঠিক সেই কাজে আগিয়ে যায় কুয়ারখানের মধ্যে। আর সেই যে বাসা ভাড়া করেছিলেন মন্ত্রী পুত্র সেখানে এই ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করলেন। Report Channel 10.